হে ছোট্ট বন্ধুরা, আজকে আবার এসে গেছি। আজকের ক্লাসে আমরা পড়ব আমার বইয়ের 127 নম্বর পাতা। তো চলো আমরা ক্লাস শুরু করি। দেখো এখানে বলছে সি অ্যান্ড সে, দেখো এবং বলো। আমরা আজকে এখানে বিভিন্ন রকমের যে সমস্ত পতঙ্গ আছে সেই সমস্ত পতঙ্গদের নাম আমরা আজকে পড়ব। ছবি দেখো এবং ছবি দেখে বোঝার চেষ্টা করো এটা কি। বাংলায় বলো পিঁপড়ে। হ্যাঁ, পিঁপড়ের ইংরাজি কি? এ এন টি, অ্যান্ট। এরপরে এটা প্রজাপতি, সকলে দেখেছো প্রজাপতি? হ্যাঁ, প্রজাপতি হচ্ছে তার ইংরাজি কি? বাটারফ্লাই। ভেঙে ভেঙে উচ্চারণ করবে, বাটারফ্লাই, BUTTER, বাটার, FLY, ফ্লাই, বাটারফ্লাই। এটা দেখো তোমাদের বাড়িতে অনেক সময় দেখা যায়, কি বলো তো? হ্যাঁ, আরশোলা। এটাকে উচ্চারণ করবে ককরোচ, ককরোচ, COCK, কক, ROACH, রোজ। ভেঙে ভেঙে উচ্চারণ করবে, সিলেবেলিক উচ্চারণ করলে তোমাদের বানান ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই দেখো মৌমাছি মধু সংগ্রহ করে, হানিবি, HONEY, হানি, BEE, হানিবি। এটা তো তোমরা সকলেই জানো। মসকিউটো মশা, MOS, MOSQUITO, কিউটো, মসকিউটো মশা। তোমরা সকলেই তো এর কামড় খাও। হ্যাঁ, খুব ক্ষতিকারক একটা পতঙ্গ, ইনসেক্টস। আমরা এগুলো যেগুলো পড়ছি কি ইনসেক্টের নাম পড়ছি, এদের মধ্যে বেশ কিছু ক্ষতিকারক ইনসেক্ট আছে, যেমন হচ্ছে মসকিউটো, ককরোচ, এরা হচ্ছে ক্ষতিকারক। আবার হানিবি, বাটারফ্লাই, অ্যান্ট, এরা কিন্তু আমাদের আবার উপকারী, ঠিক আছে? আর একটা দেখো বিটল, গুবড়ে পোকা, BEE, অর্থাৎ BEETLE, বিটল। তাহলে তোমরা এগুলো পড়ে সুন্দর করে লিখে ফেলবে, যেমন অন্যান্য কাজ আমরা দিই তার বাংলা মানেগুলো বানান করে লেখার চেষ্টা করবে। পিঁপড়ে, প্রজাপতি, আরশোলা, মৌমাছি, মশা, গুবড়ে পোকা। এছাড়াও তোমরা কিন্তু আরও যদি কিছু পতঙ্গদের নাম বা ইনসেক্টের নাম জানো সেগুলোও তোমরা তোমাদের লিখে তোমাদের টিউটারের থেকে জেনে নিতে পারো বা টিউটারকে দেখিয়ে দিতে পারো নিজে জানলে। যেমন ওয়াস্প মানে বোলতা, গ্রাসহপার আছে, এইরকম বিভিন্ন যে সমস্ত আছে, ঘাস ফড়িং, ক্রিকেট মানে ঝিঁঝি পোকা, সেগুলো আমরা আমাদের তোমাদের পরের বইয়েতে পড়বো, পরের পাতায়। এই সমস্ত পতঙ্গ বা ইনসেক্টদের নাম তোমরা কিন্তু একটু জেনে নেবে। আর তোমাদের স্কুলেতে দেখবে অনেক সময় স্যারেদের কাছে কার্ড থাকে, কার্ডেতেও দেয়া থাকে, সেই কার্ডগুলো বা ছবিগুলো তোমরা দেখে হাতে কলমে এগুলো শিখে নিতে পারো। এরপরে দেখো আমরা একটা অ্যাক্টিভিটিস তোমাদের দেওয়া আছে, বলছে যে এই ছবিগুলো দেখে সি দ্য পিকচার্স, ফিল দ্য গ্যাপস, এখানে কিছু শূন্যস্থান আছে সেগুলোকে আমাকে লিখতে হবে, এবং এটা দিস ইজ দিয়ে শুরু করতে হবে, এটা কি আমাকে বলতে হবে। দিস ইজ মানে এটা হয়, দিস ইজ, এরপরে কি বসবে, এ না অ্যান না দা, তোমরা শিখেছো এ অ্যান দা কখন বসে। হ্যাঁ, যদি শব্দের শুরু কনসোনেন্ট দিয়ে হয় তখন তার আগে একটি বোঝালে এ বসে, আর যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে অ্যান বসে, আর যদি সেটা ইউনিভার্সাল হয় বা একটি হয় মানে সার্বিকভাবে একটি হয় তাহলে সেটার আগে দি বসে। তো দেখো এখানে একটা দেখিয়ে দিয়েছে তোমাদের যে এটা একটা হানিবি, তাহলে তার আগে সেটা কি হয়েছে, দিস ইজ এ হানিবি, যেহেতু এইচটা একটা কনসোনেন্ট তাই তার আগে একটি বোঝাতে এ বসেছে। দিস ইজ এ ককরোচ, তাহলে ককরোচ একটা, সি হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু তাই তার আগে এ বসেছে। এবার দেখো এখানে দিস আছে, তাহলে কি বসেনি, ইজ, ইজটা বসবে যেহেতু এখানে একটা আছে, তাহলে বাটারফ্লাই, বি দিয়ে শুরু মানে এ, তাহলে দিস ইজ এ বাটারফ্লাই। আর এটা কি পিঁপড়ে, দিস বসলো, ইজ বসলো, এখানে ভুল করেছে, কেন বলো তো? কারণ এখানে আমরা এটা ভুল করেই লিখেছি, কারণ আমরা দেখতে চাইছি, বোঝাতে চাইছি যে এ দিয়ে শুরু মানে সেটা হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু তাই তার আগে বসবে অ্যান্ড।
তার আগে কি বসবে? অ্যান, দিস ইজ অ্যান অ্যান্ট, ঠিক আছে? তো এরকম ওয়ার্কশিট তোমরা পেলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। দেখবে বিভিন্ন জায়গা থেকে তোমাদের স্যারেরা ম্যাডামেরা এইরকম ওয়ার্কশিট তোমাদের জন্য রেডি রাখে, সেগুলো যদি দেয় তোমাদের কিন্তু অ্যাক্টিভিটিসটা আরও ভালো হয়ে যাবে। তো ভালো থেকো সবাই।